বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় ডাক্তার মানস ভূঁইয়ার রাজনৈতিক জীবনের বৃত্ত সম্পর্ক। কাল মানস ভূঁইয়ার সাথে কথা হচ্ছিল, তিনি এখন রাজ্যের মন্ত্রী, দুটো দপ্তরের মানসদা এখন গোয়াতে তৃণমূলের হয়ে প্রচারে আছেন। অনেকক্ষণ ধরে কথা হলো। মানস ভূঁইয়াকে আমি চিনি 1982 সাল থেকে। আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় এমএ পাশ করার পর সত্যযুগ কাগজে কার্যত ফ্রিল্যান্স করি। অঞ্জন বসু সত্যযুগের নিউজ এডিটর, তিনি আমাকে ডেকে বললেন যে বিধানসভায় নতুন মুখ বলে সত্যযুগে একটা কলাম বের হচ্ছে, হবে, তাতে তোমাকে কয়েকজনের ইন্টারভিউ করতে হবে। তাতে আমাকে অঞ্জনদা দায়িত্ব দিলেন চারজনের। একজন হচ্ছে সিঙ্গুরের এমএলএ, আর একজন তারাপদ সাধুখা, শ্রীরামপুরের এমএলএ অরুণ গোস্বামী, আরামবাগের এমএলএ আব্দুল মান্নান, সবংয়ের এমএলএ ডাক্তার মানস ভূঁইয়া, চারজনই কংগ্রেসের সেবারে নতুন জিতে এসেছেন। মানস ভূঁইয়ার সাথে সেই থেকে আমার আলাপ। 1-10 কীর্তিটের এমএলএ হোস্টেলে থাকতেন। সবং আর সবং, এটাই ধার ধ্যান জ্ঞান। এবং সবংকে ভারতবর্ষের মানচিত্রে পরিচিতি করানো, তার জন্যে মানস ভূঁইয়ার অবদান কিছু কম নেই। তারপর অনেক জল গড়িয়েছে, কংগ্রেসে অপমানিত হয়ে তিনি তৃণমূলে জয়েন করেছেন, তৃণমূলের সাংসদ ছিলেন, এখন আবার সবংয়ের এমএলএ। এবং মানসদার স্ত্রী গীতা বৌদিকেও তৃণমূল সবং থেকে গতবারে এমএলএ করেছিল। আমার নিজের চোখে মানস ভূঁইয়ার যে উত্থান, রাজনৈতিক উত্থান, আমার নিজের চোখের সামনে ভাসছে। 74 সালের এনআরএসের কৃতিছাত্র, অল্প বয়সেই বিবাহ হয়েছিল, এবং কম বয়সেই সন্তান কৌশিক, সে এখন আমেরিকায় মেডিকেল ডিরেক্টর, পিএইচডি করছে। মানসদার স্ত্রী, মানসদা এটা নিজেও স্বীকার করেন যে তার স্ত্রী গীতা অবদান অপূরণীয়, এবং গীতা যেভাবে তাকে সাহায্য করেছে, তার বিশেষ করে রাজনৈতিক নেতাদের ছেলেদের পড়াশুনো হওয়া খুব শক্ত হয়ে দাঁড়ায়। কিন্তু ওই যে 1-10, একটা ঘর, এক চিলতে বারান্দা, ওখানেই রান্না আর টয়লেট। সবং থেকে গাদা গাদা লোক আসে, তারা ওই এক চিলতে ঘরেতেই থাকে, শোয়, বসে। ওর মধ্যেই কৌশিক তখন কত 4-5 পড়ে, তাকেই পড়াশুনো করানো, ইলেকট্রিক হিটারে রান্না করানো, আমরা গেলে আমাদের চা করে দেওয়া, হাসি মুখে গীতা বৌদি এইটা করে গেছেন। তার জন্যে গীতা বৌদিকে আমি খুব সম্মান করি। মানসদা কালকে বলছিলেন যে তোমার বৌদির চোখের দারুণ সমস্যা হয়েছে। হ্যাঁ, এটা ঠিকই আমি জানতাম, আমি আগেও জানতাম, এবং গ্লুকোমা হয়েছে এবং চিকিৎসা হচ্ছে। মানসদা নিজেও খুব ভালো ডাক্তার, ও যদি ডাক্তারি করতেন তাহলে ডাক্তার হিসেবেও কিন্তু খুব প্রতিষ্ঠিত হতে পারতেন, কিন্তু রাজনীতি রক্তে এবং বারো ভূঁইয়াদের রক্ত মানস ভূঁইয়ার শরীরে আছে। এবং সিপিএম বিরোধী হিসেবে মানস ভূঁইয়ার কিন্তু উত্থান, এবং অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে মানস ভূঁইয়া আজকে মানস ভূঁইয়া হয়েছে। মানস ভূঁইয়ার পড়াশুনো, এবং তিনি নানা বিষয়ে, আমরা তো দেখেছি 82 সাল থেকে যে বিধানসভাতে জ্যোতিবাবুর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বিধানসভাতে তিনি কিন্তু একটা জোরালো কণ্ঠ হয়েছে, এবং বাইরেও বক্তৃতা খারাপ দেন না, বাইরেও বক্তৃতা দেন, কিন্তু অ্যাসেম্বলিতে বিভিন্ন সাবজেক্টে বক্তৃতা কংগ্রেসের হয়ে সিপিএম বিরোধী, সেটা সবং নিয়ে হতে পারে, সেটা রাজ্যের
সেচ ব্যবস্থা নিয়ে হতে পারে, রাজ্যের কৃষি ব্যবস্থা নিয়ে হতে পারে এবং আইন শৃঙ্খলা নিয়ে হতে পারে। অনেক সময় আমার কাছ থেকে উনি অনেক তথ্য ইনপুট নিতেন এবং সেগুলো কিন্তু অ্যাসেম্বলিতে বলতেন, এবং অ্যাসেম্বলিতে অনেক তথ্য অনেক কাগজ আমাকে উনি দিতেন যেগুলো নিয়ে আমি কিন্তু অনেক স্টোরি করতাম। এবং এই যে আজকে আলিপুর ট্রেজারি স্ক্যান্ডেল, এটা যখন আমি বার করলাম, শান্তি বিশ্বাস আমাকে যে ফাইলটা দিয়েছিলেন, তারপর সেইটা নিয়ে অ্যাসেম্বলিতে যে হইচই করা মানস ভূঁইয়া এবং গভর্নরের কাছে যাওয়া, সেটাও মানস ভূঁইয়া। কিন্তু এই মানস ভূঁইয়াকে কংগ্রেস কিন্তু মর্যাদা 2011 সালে, এটা অস্বীকার করার কিছু নেই, মানস ভূঁইয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি, তার নেতৃত্বেই এখানে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যে জোট হয়, এবং মানস ভূঁইয়া চেয়েছিলেন যে কংগ্রেসকে এমন বেশি কিছু সিট দিতে হবে যাতে তৃণমূলের সঙ্গে বার্গেন করার ক্ষমতা কংগ্রেসের থাকে। কিন্তু সোনিয়া গান্ধী চাননি সেটা। সোনিয়া গান্ধী মানস ভূঁইয়াকে বলেছিলেন যে তৃণমূল যা সিট দেয় সেটাই নাও। তার কারণ হচ্ছে যে সোনিয়া গান্ধীর তখন টার্গেট হচ্ছে তৃণমূলকে উৎখাত করা। কেন? সিপিএম ইউপিএতে এই যে নিউক্লিয়ার ট্রিটি, পরমাণু চুক্তি নিয়ে তারা নাস্তানাবুদ করে দিয়েছিল সোনিয়া গান্ধীকে এবং তার কংগ্রেস সরকারকে। কোনো মতে টিকে গেছিল সেই সরকার, কিন্তু তারপর মানস ভূঁইয়ার নেতৃত্বে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোট হয়। কংগ্রেস এবং তৃণমূল মিলে 2011 সালে সিপিএমকে পর্যুদস্ত করে। তৃণমূল কিন্তু একা পর্যুদস্ত করতে পারেনি। আমার মনে হয় যদি কংগ্রেসের সাথে জোট না হতো তাহলে তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসতো কি না সে নিয়ে প্রশ্ন তখন দেখা দিয়েছিল। এবং মানস ভূঁইয়া সহ আরও তিনজন তারা কংগ্রেসের মন্ত্রী হন। তারপরের রাজনৈতিক বাধ্যবাধকতায় তৃণমূল কংগ্রেস থেকে সরে আসে, অল ইন্ডিয়া কংগ্রেস থেকে, কংগ্রেসের সঙ্গে জোট থেকে সরে আসে, এবং এখানেও কংগ্রেস এই মহাকরণ ছেড়ে চলে আসতে বাধ্য হয়। তারপর অনেক জল গড়িয়েছে বঙ্গ রাজনীতিতে, কংগ্রেস এখানের প্রদেশ কংগ্রেসের ওনার সভাপতিত্ব চলে যায়, কিন্তু তাকে এই বিধানসভার যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির হেড, যে প্রধান, সেটাও কিন্তু আর করা হয় না। এরপর অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসকে আতস কাঁচে দিয়ে দেখতে শুরু করা হয়, এবং আতস কাঁচেতে ব্রাত্য হয়ে যায় এই মানস ভূঁইয়া। এবং মানস ভূঁইয়াকে এমনই পর্যুদস্ত করা হয়, দিনে দিনে প্রতিদিন অপমানিত করা হয়। তারপরেতে আরও ঘটনা ঘটে, সবঙ্গে তার নামে তৃণমূল মার্ডার কেস দিয়ে দেয়। আমি মানস ভূঁইয়াকে বলেছিলাম, বাংলার মানুষ কিন্তু এটা কোনো দিন মানতেই চাইছে না যে মানস ভূঁইয়া খুনের সাথে যুক্ত। আলটিমেটলি প্রচণ্ড চাপের মধ্যে মানস ভূঁইয়া তৃণমূলে যোগ দেন, এবং তৃণমূলের উনি সাংসদ হন, তারপরে তৃণমূলের আবার এমএলএ হন, এবং দুটো টার্ম তিনি মন্ত্রী, এবং এখন দুটো দপ্তরের মন্ত্রী। অত্যন্ত বাগ্মী, এবং ইংরেজি খুব ভালো জানেন, হিন্দিও বলতে পারেন, বাংলা তো অসাধারণ বলতে পারেন, এবং বিভিন্ন রিপোর্ট পড়েন, কি সেন্ট্রাল কি স্টেট। কালকে কথা হচ্ছিল যে কেলে ঘাই তোমার মানুষ না, তোমার কেলে ঘাই কিন্তু তুমি কমপ্লিট করে যেতে পারলে না। এবং এই যে লাস্ট যে বন্যা হলো মেদিনীপুরে, যে জায়গায় অতীতে বন্যা হয়নি কোনো দিন, আমি 1986 সালে মানুষ ভূঁইয়া রাজীব গান্ধী এসেছিল পটাশপুর সবং, তখন বন্যা হয়েছিল, কিন্তু তারপর কাঁথি মহকুমায় যেভাবে বন্যা হলো সেই বন্যা কেন হলো? তখন মানুষদা বলল যে কেলে ঘাই কপালেশ্বরীর কাজ ইনকমপ্লিট রেখে আমি চলে এসেছি, সেই কাজ কিন্তু পরবর্তী সময়ে যারা সেচ মন্ত্রী হয়েছেন, সেচ দপ্তরের দায়িত্বে, তারা সেই কাজ কমপ্লিট করতে পারেনি। এবং কেন্দ্রের যে 140 কোটি টাকা স্যাংশন করে এসেছিলাম সেই টাকাও কেন্দ্র দেয়নি, তার ফলে অসমাপ্ত কেলে ঘাই কপালেশ্বরী ডুবিয়ে দিল মেদিনীপুরের একটা বিস্তীর্ণ অঞ্চল, যে অঞ্চলে কোনো দিন গ্রামের পর গ্রাম কোনো দিন কিন্তু জলমগ্ন হয়নি। এটা মানস ভূঁইয়ার খুব দুঃখ। এবং মানস ভূঁইয়ার বিরুদ্ধে অনেকে বলেন যে উনি একসময় তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তো উনি বললেন যে তৃণমূলের বিরুদ্ধে আমি নীতিগতভাবে সোচ্চার ছিলাম, তার কারণ হচ্ছে যে আমি তখন কংগ্রেস রাজনীতি করি, তো আমি কংগ্রেস রাজনীতি করে তো তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে কথা বলবই। এবং উনি বললেন যে আমার মূল কিন্তু এখনও পর্যন্ত সেটা হচ্ছে এনিমি হচ্ছে সিপিএম বাম, কারণ সিপিএমের যে অত্যাচার, সিপিএম যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে সেইটা কিন্তু মানুষ ভুলতে পারেনি। এবং 2016 সালে কংগ্রেস এবং সিপিএম
এখানে পশ্চিমবঙ্গে যে জোট করেছিল, আমি নিজেও টেলিভিশনে বলেছিলাম এটা আত্মঘাতী জোট, এটা আব্দুল মান্নানও সেটা স্বীকার করেছিলেন পরে। তার কারণ হচ্ছে যে কংগ্রেসকে সিপিএম ভোট দিলেও, বামেরা ভোট দিলেও, কংগ্রেসের ভোট কিন্তু সিপিএম পায়নি। কেন পায়নি? কংগ্রেসীরা যারা যারা এখনও যারা মানে অবশিষ্ট কংগ্রেস যারা আছে, দক্ষিণপন্থী কংগ্রেস, তারা কিন্তু সিপিএমের সেই অত্যাচারকে ভুলতে পারেনি এবং সিপিএমকে তারা কিন্তু ভোট দেয়নি। তার ফলে সিপিএম ক্ষতিগ্রস্ত হয়েছে 2016 সালে, কিন্তু কংগ্রেস উপকৃত হয়েছে। তার ফলে কংগ্রেস বিরোধী দলের স্ট্যাটাস পেয়েছে এবং একটা টার্ম আব্দুল মান্নান বিরোধী নেতা ছিলেন। মানস ভূঁইয়া এসবই জানেন। আজকে তৃণমূলেতে কিন্তু যথেষ্ট সম্মান তৃণমূল মানস ভূঁইয়াকে দিয়েছে। তাই আমি বলছি, মানস ভূঁইয়ার যে রাজনৈতিক যে বৃত্ত সেটা সম্পন্ন হলো, এবং মানস ভূঁইয়ার যে কংগ্রেসে উত্থান সেটার জন্য প্রণববাবুর কিন্তু একটা বিরাট অবদান আছে। প্রণববাবুকে মানস ভূঁইয়া বলতেন বুড়া। এই বুড়ার জন্যই কিন্তু আমার এত আজকে আমি প্রাধান্য পেয়েছি। এবং সবংকে যে ভারতবর্ষের বিভিন্ন প্রজেক্টে যুক্ত করতে পেরেছেন, একাধিক ওখানে ব্যাংক স্থাপন করেছিলেন এবং রাস্তা ঘাট উন্নতি, এবং সবংয়ের যে ম্যাট মাস্টার প্রজেক্ট মাদুর, সবংয়ের মাদুর শিল্প কিন্তু বিখ্যাত। এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে গেলেন মানস ভূঁইয়া, সেখানে ইন্দিরা গান্ধী কার সামনে একজন একে নিয়ে গেছিলেন ওই মাদুর শিল্পী, এবং সেই মাদুরটা যখন খোলা হলো তখন ইন্দিরা গান্ধী অবাক হয়ে গেলেন, বিস্মিত চোখে দেখছেন যে গোটা মাদুরে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতি, মাদুর কাঠি দিয়ে ইন্দিরা গান্ধীর ছবি ওখানে আঁকা হয়েছে, ম্যাট মাস্টার প্রজেক্ট হলো। এবং এইভাবে সবংকে, সবং এবং মানস ভূঁইয়া একসঙ্গে উচ্চারিত হয়েছে বহু বছর, আজও হচ্ছে। এবং সবংকে বাদ দিয়ে মানস ভূঁইয়ার কোনো স্বপ্ন নেই। সব হ্যাঁ, উনি রাজ্যের দুটো দপ্তরের মন্ত্রী এবং সেটা তো নানাভাবেই তাকে কাজ করতে হয়, কিন্তু সবং অন্তপ্রাণ। এবং তার ছেলে কথাও তিনি বললেন যে এখন ও ওখানে ফেলোশিপ করছে, কৌশিক অত্যন্ত ভালো কাজ করে। তবে গীতার জন্য আমার ইয়ে হচ্ছে যে গীতার চোখটা নিয়ে সমস্যা হচ্ছে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।